আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনী সাথে রয়েছে মিতাশ বেনাশ্রম। আর বিস্তারিত সংবাদে শুরুতেই জানাচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয়ের বিনা টিকিটে রেল ভ্রমণের ঘটনায় টিটি শরীফুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার, স্ত্রীর ফোনে বরখাস্ত করায় মন্ত্রী বিব্রত। নির্দলীয় সরকার ছাড়া বিএনপির নির্বাচনে না যাওয়ার ঘোষণা আবারও, আওয়ামী লীগ বলছে নির্বাচনে না এলে অস্তিত্বের সংকটে পড়বে বিএনপি। জোটবদ্ধভাবে জাতীয় নির্বাচন করায় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানাল 14 দল, অতীতের ভুল শুধরে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান। শ্রমিক মালিকদের একে অন্যের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, শ্রমিক নেতাদের বিদেশিদের কাছে না গিয়ে তার কাছে দাবি তোলার পরামর্শ। এই সমস্ত শ্রমিক নেতাদের বলবো যে আপনি বিদেশের কাছে যে কান্নাকাটি না করে আপনার যদি সমস্যা থাকে আমার কাছে আসবেন, আমি শুনবো, মালিকদের দিয়ে যদি কিছু আদায় করতে হয় তা আমি আদায় করে দেব। এবং আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী উদযাপনে 3 দিনের নানা আয়োজন। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। বিশ্ব মা দিবসে 10 গর্ভিণী মাকে অ্যাওয়ার্ড দেওয়ার খবর। আমার জীবন এখন ফুরফুরা। আনোয়ার শীত, সব সিজনেই ফিট। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন ওই ঘটনায় তিনি বিব্রত, তার স্ত্রী তাকে না জানিয়ে যা করেছেন তা ঠিক করেননি। টিটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পাক্সের ডিসিওকে শোকজ করা হয়েছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। আরও জানাচ্ছেন মোরসালেন বাবলা। বিনা টিকিটে ট্রেনের এসি কেবিনে ওঠা রেলমন্ত্রী তীর আত্মীয়কে জরিমানা ও অসদ আচরণের অভিযোগে 5ই মে ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক শফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়। অভিযোগ ওঠে রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তার মনির নির্দেশে বরখাস্তের এই আদেশ দেয় রেল কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় ওঠে। রেলমন্ত্রী এ নিয়ে সাংবাদিকদের কাছে নিজের অবস্থান তুলে ধরে বলেন যা ঘটেছে তার জন্য বিব্রত তিনি। এটা স্বাভাবিকভাবেই তো একটা বিব্রত, কারণ এটা আমি যেভাবে এখানে কাজ করার চেষ্টা করেছি স্বচ্ছভাবে, সেখানে এই ধরনের একটি ঘটনা যেভাবে ঘটেছে এইটা জন্য তো অবশ্যই বিব্রত। 9 মাস হয়েছে আমি নূতন বিবাহ করেছি, সেও তো বুঝে উঠতে তারও তো সময় হয়তো নূতন ঘরে আসছে। আমার মন্ত্রী হতো হওয়ার পিছনে আমি এমপি, আমি 10 বছর মানে 13 বছর এমপি, আমার রাজনৈতিক জীবনের সঙ্গে সে পরিচিত না। ডিসিপ্লিন আনার ক্ষেত্রে একজন টিটির এইটি দায়িত্ব, গতকাল আমি সেই কথাই বলেছি যে যদি দেখা যায় যে সঠিক হয়তো হি উইল বি হার্ডেড, কারণ আমরা তো কাজ করতেছি আমাদের রেলের লোককে, তার দায়িত্ব নেই সেটা। রেলমন্ত্রী বলেন নিজ আত্মীয় কেন রেলে বিনা টিকিটে যেই ভ্রমণ করবে তাকে কখনো ছাড় দেওয়া হবে না। একমাত্র মন্ত্রী, ডিজি এবং সচিব ছাড়া এখানে আর কারো রেলে বিনা টিকিটে ভ্রমণ করার সুযোগ নেই, এবং যারা কাজের মধ্যে জড়িত আছে রেলে, এছাড়া মন্ত্রীর ছেলে হোক, স্ত্রী হোক, দলের নেতা হোক, আপনার আওয়ামী লীগের নেতা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, অন্য কারো কোনো সুযোগ নেই। রেলমন্ত্রী বলেন এবছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু করা হবে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। নির্দলীয় সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেছেন এই সরকার পদত্যাগ না করলে নির্বাচন নিয়ে আলোচনারও প্রশ্ন আসে না। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ কখনোই কথা রাখে না। রাহুল রায়, রিপোর্ট। ঈদের আমেজ কাটতে না কাটতেই আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন সরব হয়ে উঠেছে। মূল বিষয় আগামী জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপিকে নির্বাচনে আনতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
এরপর দিনই গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব নির্বাচন নিয়ে তাদের দাবিতে অনড় থাকার কথা জানালেন। এমনকি সব দাবি পূরণ না হলে তারা কোনো আলোচনায় বসবেন না। এটাও আমি মনে করি কোনো কথাই বসবে না যতক্ষণ না আওয়ামী লীগ সরকার পদত্যাগ করবে, কোনো প্রশ্ন উঠবে না। প্রথম শর্ত হচ্ছে যে দেবাস রিজাইন এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারা নির্বাচন পরিচালনার জন্য একটা নির্বাচন কমিশন গঠন করবেন জনগণের মতামতের ভিত্তিতে, এবং সেই নির্বাচন কমিশন যে নির্বাচন অনুষ্ঠান করবে সেখান দিয়েই একটা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার বা পার্লামেন্ট গঠিত হবে। বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা না দেওয়ার কথাও বলেছেন আওয়ামী লীগ নেতারা, তবে এ কথায় আস্থা রাখছে না বিএনপি। কথা যারা তা বলে তা তারা রাখেনি, এটা হচ্ছে তাদের চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য। উপরে একটা গণতন্ত্রের মতো একটা কথা বলে, ভদ্রলোকের মতো কথা বলে, আর তারপরে আপনাকে সভা সমিতিকে একটা মিলাদ করতে দেয় না, ঈদ পুনর্মিলনীতে আক্রমণ করে, আপনার মাহফিলের মধ্যে আক্রমণ করে, তো সেইটা এদের কাছ থেকে আপনি কী আশা করতে পারেন? ঈদের সময়ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ কয়েকজন নেতার কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ করেছে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগ দেশে শক্তিশালী বিরোধী দল চায় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে স্বাগত জানায়। জোটবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচন করতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন 14 দলের শরিকরা। তারা বলেছেন, অতীতের ভুল সংশোধন করে নিজেদের স্বার্থেই বিএনপির এই নির্বাচনে অংশ নেওয়া উচিত। কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগ জোটবদ্ধভাবে করবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে 14 দলের নেতারা বলেন, তারা এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে দলীয় ফোরামে কাজ শুরু করেছেন। এবার আসক দিয়ে সে ব্যাপারে সম্মানজনকভাবে যাতে আর ইতিবাচক ভিত্তিতে নির্বাচনটা হতে পারে সেই করবো আমরা। লোকাপ্রতীক এটা আমাদের জন্য সুবিধাজনক, কোনো সন্দেহ নাই, কিন্তু মানুষের প্রত্যাশা, মানুষের কথা বলতে গেলে পরে এবং মানে অন্যের প্রতীকে নির্বাচন করার মধ্য দিয়ে যে অসুবিধাটা হয়, যে সাংবিধানিক অসুবিধা তৈরি হয়, সেজন্য আমরা আবার ঠিক করেছি যে আমরা হাতুড়ি মার্কে নির্বাচন। সব আন্দোলন সংগ্রামে সরকার বাধা দেয় বলে বিএনপি বরাবরই অভিযোগ জানিয়ে আসলেও রাশেদ খান মেনন বলছেন, বিএনপির কোনো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সরকার বা সরকারি দল কখনো বাধা দেয়নি। বিএনপিকে যদি প্রাসঙ্গিক থাকতে হয় যে ভুল তারা করেছে 2013 সালে, যদি ভুল তারা করেছে 2018 সালে, বিশেষ করে 2013 সালে, সে ভুল থেকে বেরিয়ে এসে তাকে নির্বাচনে অংশগ্রহণ করাটাই এটা যুক্তিযুক্ত হবে। এবং আমি এখনও মনে করি তাদের সেই ধরনের সমর্থন রয়েছে, যেটাকে তারা যদি সঠিকভাবে সংগঠিত করে তারা হয়তো অনেক বেশি আসন পাবে, এখানে ভয়ের কিছু নেই। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে 14 দলকে আরও সুসংগঠিত করতে পরিকল্পনা রয়েছে বলেও জানান 14 দলের এ নেতা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। বিনা ভাড়ায় রেল ভ্রমণের দায়ে যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় রেলকর্মীকে বরখাস্ত করা নিয়ে আরেক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, স্ত্রীর কথায় বরখাস্ত সমীচীন নয়। তিনি যেটি বলেছেন, আমরা সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই, বিএনপিকে, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা নির্বাচন করতে চাই। আমি মনে করি না যে মন্ত্রী মিথ্যা বলেছেন। আমার ওয়াইফের আত্মীয় সবগুলোকে তো আমি চিনি না, আপনার ওয়াইফের আত্মীয়দের সবাইকে আপনি চিনেন না?
তবে আমি মনে করি যে মন্ত্রী মহোদয়ের ওয়াইফের নির্দেশে তাকে যে স্বাভাবিক বরখাস্ত করেছে প্রশাসন, সেটি করার সমীচীন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের জীবনমানের উন্নয়নে অনেক কিছু করার পরও কিছু শ্রমিক নেতা বিদেশিদের কাছে গিয়ে নালিশ করে। রাজধানীতে মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশিদের কাছে কান্নাকাটি না করে তার কাছে গেলেই তিনি সব ধরনের যুক্তিসঙ্গত দাবির বিষয়ে বিবেচনা করবেন। সময় ইসলামের রিপোর্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে মহান মে দিবসের আলোচনায় গণভবন থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার দেখানো পথে বর্তমান সরকার শ্রমজীবী মানুষের ভাগ্য বদলে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, 2009 থেকে 2022 সাল পর্যন্ত বর্তমান সরকার তিন দফা শ্রমিকের মজুরি বাড়িয়েছে। আমরা যে শ্রমিকদের জন্য এত কাজ করেছি, তারপর আমরা দেখি যে আমাদের দেশে কিছু কিছু শ্রমিক নেতারা আছেন, তারা কোনো বিদেশি বা সাদা চামড়া দেখলেই তাদের কাছে নালিশ করতে খুব পছন্দ করেন। আমি জানি না এই মানসিক দ্বন্দ্বতাটা কেন, বা এর সাথে কি কোনো অন্য কোনো স্বার্থ জড়িত আছে, কোনো দেনাপাওনা ব্যবস্থা আছে, সেটা আমি জানি না। আমরা নিজের দেশের বিরুদ্ধে বা নিজের দেশের সম্পর্কে অন্যের কাছে কেন কাঁদতে যাব, বলতে যাব, আমরা তো এটা চাই না। দেশের সমস্যা আমরা দেশেই সমাধান করতে পারব। আমি সেই সমস্ত শ্রমিক নেতাদের বলবো যে আপনি বিদেশের কাছে যে কান্নাকাটি না করে আপনার যদি সমস্যা থাকে তা আমার কাছে আসবেন, আমি শুনবো। মালিকদের দিয়ে যদি কিছু আদায় করতে হয় তা আমি আদায় করে দেব। প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ সরকার শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে বলেই এবারের ঈদে পোশাক কারখানাগুলোতে নির্দিষ্ট সময়ে বেতন বোনাস পরিশোধ হয়েছে। এদেশের শ্রমজীবী মানুষ তাদের যে অধিকারটা, এ সম্পর্কে আমি মনে করি আওয়ামী লীগের যতটা সচেতন, আওয়ামী লীগ সরকার যতটা সচেতন, বা আওয়ামী লীগ সংগঠন যতটা সচেতন, এটা বোধহয় আর কেউ তেমন সচেতন না। সারা বাংলাদেশ যখন ঘুরতাম দেখতাম ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে মা কাজ করায়। তা আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে আপনার ছেলে যে টাকা কামাই করে আমি যদি সেই টাকা আপনাকে দিই, আপনি কি বাচ্চাকে স্কুলে পাঠাবেন? বলে তাহলে পাঠাবো না কেন? আপনারা জানেন যে আমাদের গ্রামের মেয়েরা কিন্তু খুব বেশ জোরেই কথা বলে, তারা বেশ মানে একটা বিশ্বাসের সাথে কথা বলে। তো বলে তাহলে পাঠাবো না কেন? তো আমি ঠিক আছে কথাটা আমি মনে রাখলাম। 96 সালে সরকার আসার পর আপনারা জানেন যে এই মাদের কাছে টাকা আমি পাঠাতাম যারা স্কুলে বাচ্চাকে যাতে পাঠায়। মালিক শ্রমিকের ঐক্য না থাকলে উৎপাদন বাড়বে না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, 2025 সালের মধ্যে শিশু শ্রম বন্ধ করবে আওয়ামী লীগ সরকার। সুমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাজারে সয়াবিন তেলের দাম বাড়ার পর থেকে খুচরা পর্যায়ে সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, পাইকারি পর্যায়ে সয়াবিন তেল কিনলে বাধ্যতামূলকভাবে কোম্পানির কাছ থেকে সরিষার তেলও কিনতে হচ্ছে তাদের। এই নিয়ম তারা চাপিয়ে দিচ্ছেন ক্রেতাদের ওপরও। এই অবস্থায় খাদ্যপণ্যের মূল্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। বিস্তারিত পরাগ আজমের রিপোর্টে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 38 টাকা বাড়িয়ে বৃহস্পতিবার 198 টাকা নির্ধারণ করেন ভোজ্যতেল ব্যবসায়ীরা। খোলা সয়াবিন তেল 180 টাকা এবং পাম অয়েল লিটারে 172 টাকা নির্ধারণ করা হয়। একদিকে বাড়তি দাম, অন্যদিকে সংকট, অসহায় ভোক্তারা। খাদ্যসহ নিত্যপণ্যের মূল্যের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। এখন দিচ্ছে হলো আপনার 2 লিটার আর 1 লিটার, তারপরে কথা আছে 2 লিটারের সাথে একটা হাফ লিটার সরষের তেল নিতে হবে তীর কোম্পানির, নাইলে দিবে না। আমি ওইভাবেই আনছি, আমিও কাস্টমারকে ওইভাবেই বলতেছি। 2 লিটার 1 কার্টন তেল দিছে, সাথে কিছু সরষের তেল দিছে, এখন আমরা ওগুলো বিক্রি করতেছি, এখন মাল ছাড়বে শুনতেছি আর কি। তারা প্রোডাক্টের দাম বাড়াবে, এই জন্য প্রোডাক্টটা ক্রাইসিস দেখায়, এখন দাম বাড়াচ্ছে। তেল যে এত টাকা দাম বাড়ায়, তাহলে আমরা তো গরিব মানুষ কীভাবে চলবো? চাল ডাল তেল সব কিছু তো দাম, গরিব মানুষ চলবো কেমনে? বাজারে সয়াবিন তেল ছাড়াও সরিষা, সানফ্লাওয়ার ও রাইস ব্র্যান্ড তেল পাওয়া যাচ্ছে। এগুলোর দাম আগেই বেড়ে যাওয়ায় নতুন করে আর দাম বাড়েনি। নতুন ঘোষণার পরে এগুলি কোনো অন্য কোনো তেলের দাম বাড়ে নাই। সানফ্লাওয়ার আছে, অল ইটালি, কিংস, ওইলো ইন্ডিয়ান, এগুলো আগে রেটে আছে, এগুলো দাম পরিবর্তন হয় না, এগুলো সবাই নেয় না, যাদের টাকা আছে তারা নেয়। বাজারে চাল ডাল পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে, তারপরও তেলের দাম বৃদ্ধির কারণে রেস্টুরেন্টের খাবারের দাম বাড়ানোর পাইতারা চলছে। তেলটা আমরা ব্যবহার করতে হয়, কিন্তু কোম্পানির আমাদের এখন লস গেলেও আমরা এখন পর্যন্ত আমরা বাড়াই নাই। পরামর্শ করি আমাকে জিনিসপত্র দাম বাড়াইতে হবে, নাহলে মাদন টিকতে পারবে না। তেলসহ নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকারের হস্তক্ষেপ চান ভোক্তারা।
পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র স্মৃতি বিজড়িত স্থানগুলোতে তিন দিনের উৎসব চলছে। সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি এবং খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং নগার পতিশর কাছারি বাড়িতে তিন দিনের রবীন্দ্র উৎসব শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ভিডিওচিত্র নিয়ে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবিগুরুর স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি অঙ্গন। করোনায় দু বছর বন্ধ থাকার পর এ বছর তিন দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাহ আলম ও অন্যরা। খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে এবং রূপসায় তিন দিনের অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন। কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন, রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কবি গুরুর স্মৃতি বিজড়িত নওগাঁর পতিশর কাছারি বাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে। উৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। উনি মানব সেবার জন্য যে কাজগুলো করেছেন এবং আমাদের স্বাধীনতার চেতনা উনি জুগিয়েছেন, যার কারণে বঙ্গবন্ধুর সাথে রবীন্দ্রনাথের এই স্বদেশ প্রেমের যে যোগসূত্র, আমি মনে করি তার কারণেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু ওনারই সেই গান আমার সোনার বাংলা আমার তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত হিসেবে সারা বাঙালি জাতি গ্রহণ করেছে। পতিশরে সকাল থেকেই নামে রবীন্দ্র ভক্তের ঢল, পরিণত হয় মানুষের মহামিলন মেলায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এর সাথে সংবাদে নিয়ে নিচ্ছে অশোক লেল্যান্ড ফটোটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে পূর্ব ইউক্রেনের একটি স্কুলে রাশিয়ার বোমা হামলায় বহু হতাহতের আশঙ্কা, ধ্বংসস্তূপ থেকে 30 জনকে জীবিত উদ্ধার। কৃষি বাংলাদেশে বিপুল সম্ভাবনাময় খাত উল্লেখ করে এই খাতের উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে কৃষি প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে কর্মশালায় মন্ত্রী বলেন, কৃষি গবেষণা এবং কারিগরি সহযোগিতায় বিনিয়োগ বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশে বঙ্গবন্ধু পিয়েরে ইলিয়াট্রুডো এগ্রিকালচারাল টেকনোলজি সেন্টার স্থাপন বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল GIFS এবং কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় এই কর্মশালার আয়োজন করে। এবারে জিপিএ চিশপাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম। খুলনা সহ দক্ষিণের উপকূলীয় এলাকার প্রায় 30,000 পরিবার প্রিপেইড কার্ডের মাধ্যমে পাচ্ছেন সুপেয় পানি। প্রথমবারের মতো এমন সুবিধা চালু হওয়ায় ঘুরে দাঁড়াচ্ছে ওই এলাকার মানুষ। সামিট আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের একটি স্কুলে রুশ বোমা হামলায় বহু মানুষ হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলোরিফকা নামের ওই শহরের স্কুলটিতে বেসামরিক লোকজন আশ্রয় নিয়েছিলেন। কর্তৃপক্ষ এ পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জীবিত উদ্ধার করা হয়েছে 30 জনকে। কর্তৃপক্ষের আশঙ্কা, ধ্বংসস্তূপে চাপা পড়ে 60 জন নিহত হয়েছে। রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। মারিওপোলের আজভস্তল ইস্পাত কারখানা থেকে সব বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ সামরিক বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের প্রতিষ্ঠা বার্ষিকীতে জার্মানির বার্লিনে দুটো স্মৃতিস্তম্ভের সামনে রাশিয়া এবং ইউক্রেনের পতাকা প্রদর্শন নিষিদ্ধ করেছে জার্মান পুলিশ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের শান্তি এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে রাশিয়া সহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ।
বিশ্ব মা দিবস আজ। দিনটি উপলক্ষে দেশের 10 গর্ভিণী মাকে সম্মাননা দেওয়া হয়েছে। দেশের প্রতিটি মাকে সম্মাননা জানাতে এই প্রয়াস বলে জানিয়েছে অনুষ্ঠানের আয়োজক ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। নগর যান্ত্রিকতায় ব্যস্ত এই সময় সব মায়েদের শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান জানাবে তাদের সন্তানরা, এই প্রত্যাশা তাদের। জানাতুবাকে একে করে মে মাসের দ্বিতীয় রোববারকে বিশ্ব মা দিবস হিসেবে পালন করা হয়। প্রাচীন গ্রীসে মা দিবস উদযাপনের এই ধারা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। পৃথিবীর আলো দেখানো অকৃত্রিম ভালোবাসার ঝর্ণাধারা, সেই মাকে সম্মাননা জানাতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত নভেম্বরের মতো এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কর্মী মেধায়, সৃজনশীলতায় সমাজে অবদান রাখা, দশ গুণী সন্তানের মাকে সম্মাননা জানানোর নবম আসর বসে রাজধানীর সিটা মিলনায়তনে। আমার মা পাশে বসা এবং আমি কিছু বলবো, বলার সুযোগ পাবো, এটা আমি কখনো কোনোদিন ভাবিনি। এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান এবং আমার খুব ভালো লাগছে। বাবা হবার আগে তোমায় বুঝিনি আমি মা, তুমি আমার বাঁশির সুর, তুমি আমার নারীর টান, শান বাঁধানো বুকের ঘাটে মমতার ফুলবাগান, আমার মা, আমার মা। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আইমান সাদিক দুইটে পড়ার সুযোগ পাওয়া শোভা রানী লোক ছাড়াও গণমাধ্যম, পুলিশ ও প্রশাসনে কর্মরত, চলচ্চিত্র ব্যক্তিত্ব, গায়ক ও গীতিকার সহ দশ গুণী সন্তানের মাকে গর্ভিণী মা সম্মাননা জানানো হয়। প্রত্যেকের যে আসলে অর্জন এবং গৌরব, সে গৌরবে আজকে তাদের মায়েরা যে আলোকিত হয়েছেন এবং তার আমরা সবাই আজকে সম্মানিত হয়েছি তার মাধ্যমে, তাদের সন্তানদের আমি অভিনন্দন জানাই যাদের কারণে আজকে তাদের মারা সম্মানিত হচ্ছে। প্রতিটি সন্তানকে মায়ের প্রতি যত্নশীল ও যথাযথ সম্মান জানানোর আহ্বান সকলের। মৌলভীবাজারে সমলয় পদ্ধতিতে চাষ করা জমির বোরো ধান কাটা শুরু হয়েছে। কৃষক জানান অন্যান্য বারের তুলনায় এবার ফলন পাওয়া গেছে দ্বিগুণ। মৌলভীবাজার থেকে এম এস আলমের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গজবাগ এলাকায় 50 একর জমিতে বোরো ধান চাষের জন্য 4,500 প্লাস্টিকের ট্রেতে বীজতলা করা হয়। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণ করেন কৃষক। এখন কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কাটা হচ্ছে ধান। 130 দিনে একই সঙ্গে 50 একর জমির সব ধান কাটার উপযোগী হয়েছে। সরকারি সুযোগ সুবিধা পাওয়ায় আমরা 50 একর জমি ক্ষেত করছি। আগামীতে যদি আমরা বেশি সমস্যা ফানি যদি পাই, আমরা 200 একর জায়গা ক্ষেত করবো। আমরা কেয়ার প্রতি 15-20 মন ধান আমরা আশা করছি পাইছি আমরা কেয়ার প্রতি। সমলয় পদ্ধতিতে ধান আবাদে রোগ বালাই সহ পোকার আক্রমণ কম হওয়ায় ফলনও বেশি হয়েছে। যেহেতু শ্রমিক সংকট আছে, পুরা জিনিসটা, পুরা বিষয়টাকে একেবারে রোপণ থেকে শুরু করে কর্তন পর্যন্ত আমরা যান্ত্রিকীকরণটাকে যে নিশ্চিত করছি, ফলে আমাদের উৎপাদন খরচটা কম পড়ছে, শ্রমিক সংকটটা নিরসন হচ্ছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন সমলয়ের ধান কাটার উদ্বোধন করেন। চেষ্টা করে আজকে আপনাদের এই মাঠে ফসল হয়েছে, সেই ফসল আপনারা গড়ে তুলুন। এটা যদি আমরা করতে পারি সারা দেশে, তাহলে আমরা আমাদের এই জাতি আর গরিব আর ভিক্ষু আর আমার মাঠে ফসল হবে না, এইরকম বাংলাদেশ থাকবে। 50 একর জমিতে 13,64,500 টাকা ব্যয়ে প্রায় 200 মেট্রিক টন ধানের ফলন পাওয়া গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে আজ বিশ্বজুড়ে পালন হচ্ছে মা দিবস। প্রাণীকূলেও সন্তানের প্রতি মায়ের অনুভূতি মানুষের মতোই। বন্যপ্রাণীর মাতৃ স্নেহ নিয়ে শমিক আহমেদের রিপোর্ট। স্নেহ, মমতা আর ভালোবাসার আরেক নাম মা। মায়ের অনুভব শুধু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যেই নয়,
প্রাণীদের মাঝেও রয়েছে মা সন্তানের ভালোবাসার গভীরতা। প্রকৃতি তার সৃষ্টিকে আগলে রেখেছে মায়ের মমতায়। প্রাণীরাও মানুষের মতোই পরম আদর যত্নে আগলে রাখে তাদের ছানাদের। অকৃত্রিম স্নেহ আর যত্নে নানা প্রতিকূলতা থেকে সন্তানকে প্রতিবেশ উপযোগী করে তোলে সব প্রাণী। মায়ের সান্নিধ্যেই বেড়ে ওঠে বন্যপ্রাণীরা। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মাতৃস্নেহ প্রবল, তবে জলজ, উভচর, সরীসৃপ ও পাখিসহ সব প্রাণীর মায়েরাই তাদের সন্তানদের টিকে থাকার কৌশল শেখায়। ছানাগুলোও মায়ের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল, পাশাপাশি পিতৃস্নেহও পেয়ে থাকে প্রাণীদের সন্তানেরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই। বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বন্য প্রাণীর মাতৃস্নেহ দেখবেন আজ রাত 11:30 চ্যানেল আই এর পর্দায়। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 26 পয়েন্ট বেড়ে 6669 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 380টি কোম্পানির 972 কোটি 53 লাখ টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 503 কোটি 83 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 216টির, কমেছে 112টির এবং অপরিবর্তিত রয়েছে 52টি কোম্পানির শেয়ারের দাম। এর সাথে আবারও নিয়ে নিচ্ছি অশোক লীলা নিপাত অটোস বিরতি, আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল। সোমবার থেকে দুই দলের অনুশীলন, 15 মে চট্টগ্রামের প্রথম টেস্ট শুরু। স্ত্রী ও দুই মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে। ঘিওর থানা পুলিশের প্রাথমিক ধারণা, রাতের যে কোনো সময় রুবেল ধারালো অস্ত্র দিয়ে তার ঘুমন্ত স্ত্রী লাভলি বেগম, মেয়েছোঁয়া আক্তার এবং কথা আক্তারকে হত্যা করে। মেয়েছোঁয়া এসএসসি এবং কথা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। গত রাতে স্ত্রীর সাথে রুবেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে স্ত্রী এবং দুই কন্যাকে হত্যা করে। ভোরে বাড়ির অদূরে ঢাকা আরিচা মহাসড়কে গাড়ির নিচে পড়ে আত্মহত্যার চেষ্টাকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করে। পুলিশ জানিয়েছে রুবেল ঋণগ্রস্ত ছিল, পুলিশ রুবেলকে গ্রেপ্তার করেছে। উৎসবমুখর পরিবেশে কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে শুরু করেছেন প্রার্থীরা। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন তারা। মেয়র পদে দলীয় মনোনয়ন থাকলেও কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন না থাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে কাউন্সিলর প্রার্থীদের ভিড় বেশি। সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহিদুন্নবী চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি নিয়ে কঠোর কমিশন, আচরণবিধি মেনে না চললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জেলা পরিষদ প্রশাসক ফোরাম অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত 50 জন প্রশাসক। দুপুরে বাংলাদেশ জেলা পরিষদ প্রশাসক ফোরাম অ্যাসোসিয়েশন আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন এবং সদস্য সচিব মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এর আগে ধানমন্ডি 32 নম্বরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। সে সময় 50 জেলার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকরা উপস্থিত ছিলেন। বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ মারা গেছেন। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে এই জাসদ নেতা মারা যান। তার মরদেহ রোববার বিকেল 3টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয় চত্বরে নিয়ে আসা হয়। তাকে শ্রদ্ধা জানান জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আক্তার সহ দলের সিনিয়র নেতারা। বাদ আসর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে ঢাকা জেলা প্রশাসন এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকশ দল গান স্যালুটের মাধ্যমে গার্ড অব অনার প্রদান করে। এবারে প্রটেক্স ফার্নিচার খেলার খবর।
বাংলাদেশের সঙ্গে দু ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। নতুন কোচ ক্রিস সিলভারউডের 18 সদস্যের লঙ্কান স্কোয়াডে আছেন 8টি পরিবর্তন, যার মধ্যে নতুন মুখ 4টি। 15 মে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে 10-11 মে টাইগার একাদশের সঙ্গে বিকেএসপিতে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট 23 মে ঢাকায়। করোনার পর এই প্রথম বায়ুবাবলের বাধ্যবাধকতা ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশে। তবে আগের ম্যাচে দুদলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করবে বিসিবি।